Hello my lovely viewers, welcome back to my channel and I'm Chola Sita. I'm going to share a cooking video with my channel Mom's Power. So, I'm going to share a cooking video with you. I'm going to share a cooking video with you. So, if you like the video, comment, share and subscribe to the channel. So, I'm going to support you. So, let's start the video. তো ইলিশ মাছ ভাপার জন্য আমি নিয়ে নিচ্ছি মশলা সরষে আর জিরে আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেব মিক্সিতে সঙ্গে একটু জল দিয়ে দেব দিয়ে মশলাটা রেডি করে নেব ভাপার জন্য আমি একটু নিয়েছি ইলিশ মাছ তো ফার্স্টে টিফিন কারির ভেতরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সরষে জিরে আর লঙ্কা দিয়ে সেই মশলাটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে মশলাটা নাড়িয়ে নেব নিয়ে মশলার মধ্যে আমি একটু নুন মানে আর একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দেব তোমরা যতটা পছন্দ করো ততটায় দিও দেওয়ার পরে আমি ভালো করে মিক্সড করে নেব মিক্স করার পরে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব নিয়ে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সরষের তেল আর দিয়ে দেব একটু জল মানে যেমন গ্রেভি তোমরা পছন্দ করো ঠিক ততটাই জল দিবে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো আমি একটু জলটা গরম করে তার ভেতরেই আমি গরম জলের ভেতরে টিফিন কারিটা ধরে বসিয়ে দেব যাতে টিফিন কারির ভেতরে জল না ঢোকে সেহেতু আমি প্লাস্টিকে মুড়িয়ে দেব টিফিন কারিটা তো তোমরা দেখতে থাকো